জানুয়ারিতে তিনি ডিভোর্স পেয়েছেন কাঞ্চন মল্লিকের থেকে। যদিও এটি ছিল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের প্রথম বিয়ে, তবে কাঞ্চনের দ্বিতীয়। প্রথমবার অনিন্দিতা দাসের সঙ্গে বিয়ে হয়েছিল তার, আর সেই বিয়ে ভাঙার পরেই ভালোবাসা পিঙ্কির সঙ্গে। যদিও বর্তমানে ডিভোর্সি ছেলেকে তাড়াহুড়ো করে বিয়ে করার সিদ্ধান্ত যে ভুল ছিল তা বুঝেছেন পিঙ্কি, সেই নিয়ে কথাও বলেছেন খোলাখুলি। তবে এবার শাশুড়িকে নিয়ে করলেন মশকরা, তাও সোশ্যাল মিডিয়াতে। পিঙ্কি একটি পোস্ট শেয়ার করে ইনস্টাগ্রামে, যাতে লেখা, স্যার প্রশ্ন করছেন সীতা কেন বনবাসে গিয়েছিল। উত্তর ছাত্রের, যে বাড়িতে তিনটে শাশুড়ি থাকে সেই বাড়িতে থাকার চেয়ে বনে থাকাই শ্রেয় স্যার। নেট নাগরিকরা বেশ মজা পেয়েছে এই মশকরায়। অনেক মহিলাই তাদের সহমত জানিয়েছে এই বিষয়ের ওপর। প্রসঙ্গত, কাঞ্চনের অভিযোগ ছিল বিয়ের পর হাতে গুনে কয়েকদিন তার বাড়িতে ছিলেন পিঙ্কি, তিনি নাকি চাননি কাঞ্চনের মায়ের সঙ্গে থাকতে। এরপরেই আলাদা হয়ে যান, মাঝে মাঝে যাতায়াত থাকলেও সেভাবে পাকাপাকি কোনোদিনই শ্বশুর বাড়িতে ফেরেননি আর। এবার প্রশ্ন, কোনো পুরনো খারাপ লাগা থেকে কাঞ্চনের ডিভোর্সি স্ত্রী এই পোস্টটি করেননি তো? অবশ্য শ্বশুরের প্রশংসায় পঞ্চমুখ পিঙ্কি। কাঞ্চনের বাবাকে তিনি উল্লেখ করেন সৌম্যকান্তি পুরুষ হিসেবে, এমনকি নিজের 10 বছরের সন্তানের মধ্যে প্রয়াত শ্বশুরের প্রতিচ্ছবি দেখতে পান বলে জানিয়েছেন এক সাক্ষাৎকারে। তা নিয়েও অবশ্য কম বিতর্ক হয়নি। আপাতত কাঞ্চন তৃতীয়বার বিয়ে করেছেন শ্রীময় চট্টরাজকে। মার্চে সামাজিক বিয়ের পর বিগত 3 মাস গুছিয়ে সংসার করছেন তিনি, যার টুকরো টুকরো ছবি হামেশাই উঠে আসে সোশ্যাল মিডিয়াতে। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।